বাংলা মানবতার সমাধান إن الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون شو بريو دارشوك أمرا আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আল্লাহর নৈকট্য লাভের উপায় এই বিষয়ের উপরে এই বিষয় আলোচনা করতে গিয়ে কোরআন শরীফের সুরা আল আসার একশো তিন নম্বর সুরায় আল্লাহ সুবহানা হুয়া তা আলার নৈকট্য লাভের জন্য যে চারটা গুণ বা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেই চারটা গুণ এবং বৈশিষ্ট্যের মধ্যে ইমানের উপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি তারপরে পরে দ্বিতীয় নম্বরে যে গুণটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আমালে সলে এই আমালে সলে ভালো কাজ আমরা কিভাবে করব এবং কোনটা ভালো কোনটা মন্দ তার বিচার আমরা কিভাবে করব সেটা বলতে গিয়েও আমরা বলেছিলাম যে আমাদেরকে কোরআন মাজিদ বুঝে পড়ার চেষ্টা করতে হবে কোরআন মাজিদের সাথে আমাদের একটা ক্লোজ সম্পর্ক তৈরি করতে হবে তবেই আমরা কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ কীভাবে আমরা সেই ভালো কাজগুলো সম্পন্ন করব । সেটা আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন আমি কোরআন মাজিদ থেকে কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা আমালে সলে কীভাবে অর্জন করব কিভাবে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে হলে এই সমস্ত গুণ বা বৈশিষ্ট্যগুলোর অধিকারী আমরা হতে পারবো আল্লাহ সুবাহান সুরা তালা সুরা মিনুন তেইশ নম্বর সুরার এক থেকে এগারো পর্যন্ত আয়াতগুলোতে একজন মুমিনের কি গুণ বা বৈশিষ্ট্য হতে হবে তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ তিনি করেছেন সুরা মুমিনুনের প্রথম আয়তেই বলা হচ্ছে কদ আফলাহাল মুমিনুন সেই সমস্ত মুমিনরাই সফলতা লাভ করলো আফলাহা ফালাহা শব্দ থেকে এসছে যার অর্থ হচ্ছে সাকসেস সফলতা লাভ করা তাহলে সেই সমস্ত মুমিনরাই সফলতা লাভ করল আল্লা দিন ফি সলা তিহিম যারা তার একাগ্র চিত্তে আল্লাহ সুবাহানু তালার সর্বোত্তম ইবাদত অর্থাৎ নামাজ আদায় করল যারা বিনম্র চিত্তে নামাজ আদায় করলো তারাও সেই সফলতার অংশীদার বা সফলতার অধিকারী তার পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তালা বলছেন যারা মন্দ কাজ থেকে নিজেকে রক্ষা করলো নিজেকে বাঁচিয়ে রাখল এবং যারা সঠিকভাবে জাকাত আদায় করল এবং যারা নিজের যৌনাঙ্গের হেফাজত করলো লজ্জাস্থানের হেফাজত করল অশ্লীলতা মন্দ এবং বেহায়াপূর্ণ কাজ থেকে যারা নিজেকে রক্ষা করল তারা সফলতা পেল তার পরবর্তী আয়াতে আল্লাহ হওয়া তালা বলছেন তবে নিজের স্ত্রী এবং হিতদাসী ছাড়া বাকি অন্য মহিলাদের ব্যাপারে যদি তারা মনোকামনা বা মনের বাসনা করে তাহলে তখন তারা অত্যাচারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে তারপরে আয়াতগুলোতে বলা হচ্ছে যে যারা ওয়াদা অর্থাৎ প্রতিশ্রুতি রক্ষা করে আমানতের খেয়ানত করে না যারা আমানতের পরিপূর্ণ করে তারাও সেই সফলতার মধ্যে আসতে পারবে তারপরে আল্লাহ সুফহানা তাআলা ন নম্বর আয়াতে বলছেন যে যারা নামাজটাকে সুন্দরভাবে আদায় করে মনোযোগী সহকারে নামাজ আদায় করে তারাও সফলতা লাভ করবে তারপরে দশ নম্বর আয়াতে বলা হয়েছে উলাইকাহমুল ওয়ারেশন এরাই হচ্ছে উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী তার পরবর্তী অংশে এগারো নম্বর আয়তে বলা হচ্ছে যে এরা হচ্ছে সেই ফিরদাউসের উত্তরাধিকারী আগেই আমরা বলেছি যে আল্লাহ কাছে সর্বোত্তম জান্নাত সর্বোৎকৃষ্ট জায়গা সেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস তাহলে এই সমস্ত গুণ বা বৈশিষ্ট্যগুলো যদি কোনো ইমানদারের মধ্যে থাকে তাহলে সে নিশ্চয়ই এই সমস্ত যে সফলতার কথা আল্লাহ সুবাহান হ তালা বলছেন যে তার মধ্যে যদি অশ্লীলতা বা বেহায়াপূর্ণ কাজগুলো থেকে যদি সে বেঁচে থাকতে পারে আমানতের খেয়ানত না করে সবসময় প্রতিশ্রুতিকে রক্ষা করে সঠিকভাবে নামাজ আদায় করে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করে মন্দ কাজ থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখে এই যে সমস্ত গুণগুলোর কথা বলা হলো এই সমস্ত গুণগুলো যদি আমাদের মধ্যে নিজেরা অর্জন করতে পারি তাহলে ইনশা আল্লাহ আমরা আল্লাহ সুবাহ তালার নৈকট্য লাভ করতে পারবো আল্লাহ সুহানাহ তালার নৈকট্য লাভ করার জন্য প্রথম যে ক্রাইটেরিয়া বা প্রথম যে বৈশিষ্ট্যের কথা বলছেন এই সুরা মুমিনুনের যে আল্লা রহম ফি সলাত হিম খাশোন যারা বিনম্র চিত্তে একাগ্র চিত্তে নামাজ আদায় করলো তারা সফলতা লাভ করল তাহলে আমরা যদি চিন্তা চিন্তাভাবনা করি এবং আমরা অনেকেই জানি যে রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামের হাদিসেও আছে সেই হাদিসে বাইনাল আবদি ও বেইন আল কুফরি তারাকুসলাত একজন মুসলিম একজন বিশ্বাসী ইমানদার এবং অবিশ্বাসীর মধ্যে পার্থক্য হচ্ছে এই সলাহ বা নামাজ সুতরাং নামাজ হচ্ছে সর্বোত্তম সর্বোচ্চ নামাজই মানুষকে সবসময় এই পৃথিবীতেও সাকসেস বা সফলতার পথ দেখায় আবার আখেরাতেও আল্লাহ সুফহান লাভের একটা রাস্তা বা পথ এবং একটা উপায় তৈরি করে দেয় আল্লাহ সুবাহানাহ তালা সুরা আনকাবুত সুরা নম্বর উনত্রিশ আয়ত নম্বর পঁয়তাল্লিশে বলছেন উতলু মা কিতাবি ওয়াকেমিস সলা ইন্না সলা তা তানহা আনিল ফাসা ইউলমুনকার আল্লাহ সুভানহ তালা তোমাদের সামনে ওই হিসাবে যা নাজিল করেছেন সেটা তোমরা তেলাওয়াত করো পুতুলু তেলাওয়াত করো পড়ো ওয়াকেমি সোলা এবং তোমরা নামাজ গায়েম করো ইন্নাস সলা তা তানহা আনিল ফাসা ইউয়াল মুনকার নিশ্চয়ই এই সলা নামাজ সমস্ত রকমের বেহায়াপূর্ণ নোংরা কাজ থেকে রক্ষা করে তাহলে নামাজের যে উপকার এবং নামাজের যে বেনিফিট আল্লাহ সুবানহতালা আমাদেরকে বলছেন তাহলে নামাজ যদি আমরা নিয়মিত পড়ি এবং সুরা মুমিনুনে যেভাবে পড়ার কথা বলা আছে যে নামাজের যে রকম নামাজের যে সিস্টেম বা পদ্ধতি যদি পূর্ণাঙ্গভাবে আমরা আদায় করি তাহলেই কিন্তু নামাজের মাধ্যমে আমরা এই রকম সফলতাগুলো অর্জন করতে পারব তাহলে আমাদের অবশ্যই এই গুণ বা বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে আল্লাহ সুফানহ তালার নৈকট্য লাভ করতে হলে আমাদেরকে অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন এবং হাদিসের মধ্যে যেভাবে নামাজ পড়ার কথা বলেছেন সেইভাবে অনুযায়ী আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সেটাও কোরআন মাজিদের মধ্যে অনেকগুলো সুরায় আল্লাহ সুবাহান তালা নামাজের বিস্তারিত আলোচনা করেছেন তার মধ্যে সুরা বানী ইসরাইল সতেরো নম্বর সুরার আটাত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে আকিম ইসল্লাহ তালিদুলক শমসি ইসাকলি আন আলফাজ আন আলফাজ আকিম ইসল তোমরা নামাজ কায়েম করো যখন সূর্য পশ্চিম দিকে অস্তমিত যাবে এবং সূর্য পশ্চিম দিকে ঢলে যাবে এবং রাত্রের আগমনের পূর্ব পর্যন্ত তোমরা নামাজ আদায় করো অর্থাৎ এই সুরাবায়নি ইসরাইলের আটাত্তর নম্বর আয়তে পাঁচ ওয়াক্ত নামাজের যে টাইম টেবিল ফজর জোহর আসর মাগরিব এবং ঈশা এই পাঁচ ওয়াক নামাজের টাইম টেবিল এই আয়াতে ইঙ্গিত দেওয়া আছে বলে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে আন আল ফজ এবং তোমরা ফজরের সময় কোরআন তেলাওয়াত করো ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করো ইন্না কুরআন আল ফজরিকানা তাহলে আল্লাহ সুবাহান তালা আমাদের জন্য নামাজের ব্যাপারে যে সমস্ত নিয়ম কানুন বেঁধে দিয়েছেন সেই নিয়ম কানুন মোতাবেক যদি আমরা নামাজ পড়ি নামাজ আদায় করি তাহলে ইনশা আমরা আল্লাহ সুবহান তালার কাছে নৈকট্য লাভ করতে পারবো এবার যদি আমরা নামাজ ঠিক মতো না পড়ি তার জন্য আমরা যেমন এই দুনিয়াতেও অনেক রকম অশ্লীলতা বা খারাপ কাজে আমরা লিপিবদ্ধ বা খারাপ কাজে লেগে থাকবো এবং পাশাপাশি আমাদের আখেরাতের দিনে নবী সাল্লাহ সাল্লামের হাদিসে আছে যে মানুষকে যখন প্রশ্ন করা হবে তখন নামাজ সম্পর্কে ফার্স্ট প্রশ্ন করা হবে সে নামাজ আদায় করতো কি করতো না এবং নামাজ সম্পর্কে যারা বেনামাজি নামাজ ঠিক মতো পড়ে না তাদেরকে যে জাহান্নামের শাস্তি দেওয়া হবে সেটাও করল্লা সুবাহির সুরা নম্বর চুয়াত্তর আয়ত নম্বর বিয়াল্লিশ এবং তেতাল্লিশে বলেছেন সেখানে জাহান নামীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে কেন জাহান নামে দেওয়া হয়েছে কেন তোমাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হয়েছে কল লামনাকুম মিনাল মুসাল্লেন তখন তারা বলবে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না তাহলে নামাজ না পড়লে যে জাহান্নামের একটা প্রখর শাস্তি আমাদের জন্য নির্ধারিত আছে সেটাও আল্লাহ সুবাহান তালা আমাদের জানানোর জন্য আমাদের বোঝার জন্য কোরআন মাজিদের বর্ণনা করেছেন শুধু তাই নয় সুরা মাউন কোরআন শরীফের একশো সাত নম্বর সুরায় সেখানেও বলা হচ্ছে ফবাইল উল্লিল মুসাল্লিন আল্লাহম আনসালহিম সাহন যারা লোক দেখানো নামাজ পড়ে অর্থাৎ রিয়াকারী যারা নামাজি তারা সেই ধ্বংসের মধ্যে নিমজ্জিত এবং তারাও আখেরাতের ময়দানে একটা কঠিন আজাব বা শাস্তির সম্মুখীন হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে আমরা যারা এখনো নামাজকে অবহেলা করে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের নৈকট্য লাভ করতে চাই আমরা যদি আল্লাহকে খুশি করতে চাই তাহলে আমরা যেন অবশ্যই আজ থেকে এই আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী নামাজ পড়তে শুরু করি কারণ আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহাল মুমিনুন সেই সমস্ত রায় সফলতা লাভ করলো যারা বিনম্র চিত্তে একাগ্রচিত্তে নামাজ আদায় করলো কারণ আমরা নামাজ আদায় করি সেটা যদি লোক দেখানো নামাজ আদায় করা হয়ে থাকে বা আমার নামাজের যে নিয়ম নিয়মকানুন রুকু সিজদা এই সমস্ত যে অ্যাক্টিভিটিগুলো আছে আমাদের নামাজের মধ্যে সেগুলো যদি আমরা ঠিক না করি তাহলে আমরা অকৃত কার্য হয়ে যাব আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের আগেই বললাম যে আল্লাহ সুবাহানাহ তালার নৈকট্য লাভ করার জন্য কোরআন শরীফে অনেকগুলো দৃষ্টান্ত কথা বলা হয়েছে এবং কিভাবে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো সেটা একজন সম্ভ্রান্ত ব্যক্তি কোরআন শরীফে যার নাম উল্লেখ করা হয়েছে এবং একটা সুরাও কোরআন শরীফে তার নামে নাজিল করা হয়েছে সেটা হচ্ছে সুরা লুকমান কোরআন শরীফের একত্রিশ নম্বর সুরা এই কোরআন শরীফের একত্রিশ নম্বর সুরা তেরো থেকে ১৯ পর্যন্ত আয়াতগুলো যদি আমরা পড়াশোনা করি তাহলে আমরা দেখব যে লুকমান ইসলাম কীভাবে তিনি তার পুত্রকে তার সন্তানকে এই আমলে সালে অর্থাৎ ভালো কাজের উপদেশ দিয়েছিলেন তবে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ছোট্ট একটা বিরত নিচ্ছি কোথাও যাবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ لبيك اللهم لبيك، لبيك اللهم لبيك، لبيك لا شريك لك، لبيك لا شريك لك، لبيك. إن الحمد إن الحمد، والنعمة، والنعمة، لك والملك، لك والملك، لا شريك لك. اللهم صل محمد صلى الله عليه وسلم، إرموني আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি অন্যকে কল্যাণের দিকে আহ্বান করবে তা তার জন্য পালনকারীর সমপরিমাণ নেকি হবে তবে আমলকারীর নেকি কম করা হবে না অনুরূপ যে ব্যক্তি মানুষকে অকল্যাণের দিকে আহ্বান জানাবে তার অনুরূপ পাপ হবে যে তার উপর আমল করবে তবে আমলকারীর কোনো পাপ কমানো হবে না সহি মুসলিম

والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين القرآن مهان الله رفق فتك مهان نبير فتنازل كتو سربسرس تباني কত কার্যকরী ভাবে কোরআন থেকে হৃদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আল কুরআনের আলো পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী ফিরে এলাম বিরতির পর আলোচনা করছিলাম আল্লাহর নৈকট্য লাভ এর উপায় কি করে আমরা অর্জন করতে পারব এবং তার যে দৃষ্টান্ত কোরআন মাজিদে দেওয়া হয়েছে সুরা লুকমানের তেরো নম্বর আয়তে বলা হচ্ছে লুকমান আলহ ইসলাম তাঁর পুত্রকে বলছেন ইয়া বুনেই ইয়া শরিক বিল্লা হে আমার পুত্র তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না লা লাশরিক বিল্লা তুশরিক শির্ক শব্দ থেকে এসছে শির্ক মানে হচ্ছে অংশীদার করা আল্লাহর সাথে কাউকে অংশীদার করা এবাদত বাদতীতে যদি আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করি তাহলে সেটা হচ্ছে এবার যে করে তাকে আরবিতে বলা হয় মুশরিক তাহলে লুকমান আলহ ইসলাম তার পুত্রকে বলছেন যে পুত্র লাতু শরিক বিল্লা তুমি আল্লাহর সাথে শির্ক করবে না ইন্না শির আল্লাহ জুলমুন আজিম নিশ্চয়ই শির সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অত্যাচার তাহলে শির্ক এমনই একটা গুণা সবচাইতে বড় গুণা এবং এখানে লুকমাল আল ইসলাম তার পুত্রকে কত সুন্দর উপদেশ দিচ্ছেন যে তুমি আল্লাহর সাথে কাউকে শির করবে না কারণ এটা সবচাইতে বড় জুলুন এবং কোরআন মাজিদের অন্য সুরায় যদি আমরা দেখি যে শির্ক কত বড় জলুন এবং শির্কের গুণা যে কত মারাত্মক গুণা যেটা আল্লাহ সুহানা হ তালা কখনোই ক্ষমা করবেন না সেটা কোরআন মাজিদের সুরা নিসা চার নম্বর সুরার আটচল্লিশ নম্বর আয়ত এবং একশো নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ শুভানা হওয়া তাহলে ইচ্ছা করলে সমস্ত গুণা মাফ করে দিতে পারেন কিন্তু তিনি শির্কের গুণা কোনো সময় মাফ করবেন না তাহলে শির্ক অত্যন্ত বড় জোম শির্ক সবচাইতে বড় গুণা এই শির্ক যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা আল্লাহর নৈকট্য লাভ তো করতেই পারব না বরং আমরা চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হয়ে যাব সুতরাং সেই উপদেশ আমাদেরকেও নিজের ছেলে মেয়েদেরকে এই সমস্ত জ্ঞানগুলো বা শিক্ষাগুলো গ্রহণ করে নিজের ছেলে মেয়েকেও শিক্ষা নিতে হবে আমাদের যে লোকমান ইসলাম যেভাবে তার সন্তানকে এই ছোট বয়স থেকে প্রশিক্ষণ দিচ্ছেন ট্রেনিং দিচ্ছেন যে এইভাবে যদি তুমি গড়ে ওঠো এই গুণগুলো বৈশিষ্ট্যগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলেই তুমি সাকসেস বা সফলতা পাবে তারপরে চোদ্দো নম্বর আয়তে বলা হচ্ছে যে তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে পিতামাতার হক আদায় করবে কেন কারণ হচ্ছে তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে দুধ পান করিয়েছেন তাহলে একজন সন্তান যখন জন্মগ্রহণ করে তার মায়ের যে কি কষ্ট সেই মা তোই সেটা অনুভব করেন এবং তার পিছনে যে সময় ব্যয় করতে হয় তাহলে এই যে কষ্ট তার মায়ের পিতা মাতার কত কষ্ট উপেক্ষা করে তাকে লালন পালন করা হয় তাহলে সেই শিক্ষা লুকমান আলি ইসলাম তার পুত্রকে দিচ্ছেন যে তুমি সেই পিতা মাতার হক আদায় করবে তার সাথে সদ্ব্যবহার করবে তারপরে পূর্ণ নম্বর আয়তে বলা হচ্ছে যদি তোমার পিতা মাতা শির্কের কাজের জন্য উপদেশ দেয় তাহলে তুমি তোমার পিতামাতার কথাকে অমান্য করবে কোরআন শরীফে অনেকগুলো আয়াত আছে যেখানে পিতামাতার সাথে সদ্ব্যবহার করার কথা বলা হয়েছে কিন্তু শুধুমাত্র একটা ক্ষেত্রেই পিতামাতার কথাকে অমান্য করতে বলা হয়েছে সেটাই হচ্ছে পিতামাতা যদি কোনো শির্কের কাজে উপদেশ দেয় শির্কের কাজের কথা বলে তখন আল্লাহ বলছেন যে তুমি তোমার পিতামাতার মাতার কথাকে অমান্য করবে কিন্তু তবুও তোমার পিতামাতার সাথে সদ করবে তার পরবর্তী আয়াতগুলোতে বলা হচ্ছে যে তুমি এই আসমান এবং জমিনের মধ্যে যদি সর্ষের দানা পরিমাণও ভালো কাজ করো বা খারাপ কাজ করো সেটাও কিন্তু সেই আল্লাহ ফকরাবুল আলামিনের হাসরের ময়দানে সেটা সাক্ষী হয়ে থাকবে তারপরে আয়াতে বলা হচ্ছে ইয়া বুনাইয়া আকিম ইসল হে পুত্র তুমি নিয়মিত নামাজ আদায় করবে এবং লোকদেরকে ভালো কাজের উপদেশ দেবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে এবং ভালো এবং মন্দের সময় ধৈর্য অবলম্বন করবে তাহলে এখানে আর যে গুণ এবং বৈশিষ্ট্যের শিক্ষা দিচ্ছেন লুকমান আলী ইসলাম তার পুত্রকে যে নামাজ আদায় করবে লোকদেরকে ভালো কাজের উপদেশ দিবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে এবং বিপদ আপদের সময় তুমি ধৈর্য অবলম্বন করবে সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে কত সুন্দর উপদেশ একজন বাবার যে একটা কর্তব্য এবং দায়িত্ব পুত্রকে সঠিকভাবে গড়ে তোলার জন্য তাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে একটা মহাব্বত একটা ক্লোজ রিলেশন সম্পর্ক গড়ে তোলার জন্য যে উপদেশ দরকার বা বাবা হিসেবে তার যে একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সেটা যে পালন করছেন সেটা আমরা কোরআন মাজিদের এই আয়াতগুলো থেকে এই নিদর্শনগুলো থেকে গ্রহণ করতে পারি এবং এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরাও যেন এইরকমভাবে আমাদের ছেলে মেয়েদেরকে গড়ে তুলতে পারি এটা শিক্ষা দেওয়ার জন্যই তো আমাদের কোরআন মাজিদ তাহলে লুকমাল আলী ইসলাম বলছেন যে নিয়মিত নামাজ আদায় করবে এবং মানুষকে ভালো কাজের প্রতি আহ্বান করবে এগুলো সব কিছু তো সেই আমালে সালে এবং এই সমস্ত কিছু করলেই আমরা তো সেই আল্লাহ পাক রবুল্লা আলমিনের নৈকট্য লাভ করতে পারব তার পরবর্তী আয়াতে বলা হচ্ছে যে যখন তুমি মানুষের সাথে কথা বলবে তখন অহংকার বশত মানুষের মুখ থেকে তুমি তোমার নিজের মুখটাকে ফিরিয়ে নেবে না আমরা বর্তমান যুগেও দেখে থাকি যাদেরকে আল্লাহ সুহানা হো আলা ইজ্জত সম্মান দিয়েছেন সে জ্ঞানের দিক থেকে হোক বা অর্থের দিক থেকে হোক বা নিজের পাড়া প্রতিবেশীর দিক থেকে হোক বংশের দিক থেকে হোক সেই বংশের বা সেই জ্ঞানের বা অর্থের অনেক রকম পদ্ধতিতে মানুষ আত্ম অহংকার করে নিজেকে গৌরবময় করে তোলে তো লুকমান আল ইসলাম তার পুত্রকে শিক্ষা দিচ্ছেন যে মানুষের সাথে যখন তুমি কথা বলবে তখন হাসি মুখে কথা বলবে তার দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নেবে না অহংকার করবে না কারণ আল্লাহ কোরআন মাজিদে বন্ধ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু ফাকুর নিশ্চয়ই আল্লাহ যারা অহংকার করে যারা ফখর করে যারা নিজেকে আত্ম অহংকারে সব সময় প্রকাশ করতে চায় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না তাহলে কত সুন্দর তিনি উপদেশ দিচ্ছেন এবং তার পাশাপাশি পরবর্তী আয়াতে বলা হচ্ছে তুমি যখন জমিনে চলাফেরা করবে বিনম্র চিত্তে একাগ্র চিত্তে ভদ্রভাবে জমিনের বুকে চলাফেরা করবে এবং যখন কথা বলবে তোমার কথার যে একটা কণ্ঠস্বর সেটাও যেন একটা রুচিপূর্ণ হয় সেটাও যেন একটা নম্র এবং ভদ্র তার কথা হয় সেটাও লুকমান আলহ ইসলাম সেই তার পুত্রকে শিক্ষা দিচ্ছেন এবং ১৯ নম্বর আয়তে বলা হচ্ছে যে কথা বলতে গিয়ে চিৎকার চেঁচামেচি করে কথা বলা যে অভ্যাস সেটা আমাদের দূর করতে হবে কারণ আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন সেই উনিশ নম্বর আয়তে যে পৃথিবীতে সবচাইতে জঘন্য আওয়াজ সবচাইতে খারাপ আওয়াজ হচ্ছে এই গাধার আওয়াজ তাহলে আমরা যদি এই সমস্ত আয়াতগুলোর উপরে একটু চিন্তা ভাবনা করি তেরো থেকে ১৯ পর্যন্ত এই যে সমস্ত আয়াতগুলো আছে যে লুকমান আলী ইসলাম তার পুত্রকে যেভাবে শিক্ষা দিলেন যে কিভাবে একজন ছেলেকে শিশু বয়স থেকে আস্তে আস্তে বড়ো হতে গিয়ে কোন বৈশিষ্ট্য কি কি গুণ বা কি কী ক্রাইটেরিয়া যদি সে এই ছোট বয়স থেকেই করে নিতে পারে তাহলে পরবর্তী জীবনে আস্তে আস্তে যে তার ইমান তার আমাদের সলে করতে আরও বেশি সুবিধা হয়ে যাবে সেটা আল্লাহ সুবাহ এই সুরার এই সমস্ত আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতে চাইছেন তাহলে এই সমস্ত কাজগুলো এবং এই সমস্ত গুণ বা বৈশিষ্ট্যগুলো যে আমাদের শীর্ষ থেকে বেঁচে থাকা মানুষকে ভালো কাজের প্রতি আহ্বান করা মন্দ কাজে নিষেধ করা মানুষের সাথে যখন আমরা কথা বলবো সেই কথার মধ্যে একটা মিষ্টতা ভাব সেই শ্রুতি মধুর একটা ভাব মানুষ যাতে আমার কোনো কথায় দুঃখ না পেয়ে যায় এবং সেই কথার যে কণ্ঠস্বর তার যে একটা আওয়াজ সেটাও যেন একটা মধ্যম আওয়াজ হয় চেঁচামেচি যেন না হয় সেটাও আল্লাহ কোরআন মাজিদের মধ্যে সেই লুকমান আলহ ইসলামের এই কনভার্সেশন পুত্র এবং ছেলের যে কনভারসেশন একে অপরের যে কথোপকথন এবং উপদেশ সেটার মাধ্যমে আমরা কত সুন্দরভাবে উপলব্ধি করতে পারছি তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা অবশ্যই এই সমস্ত আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করব যে আল্লাহ সুভায়না হওয়া তালা যে সমস্ত নির্দেশগুলো আমাদের দিয়েছেন যে সমস্ত আমালের সালেহগুলোর কথা বলেছেন এবং সেই আমালের সালেহগুলো সেই নিয়মে সে কোরআন এবং হাদিসের বিধান মতোই যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানা হওয়া তালার নৈকট্য লাভ করতে পারব। আল্লাহ সুবাহা হওয়া তালা এই সুরা আল আসারের ভিত্তিতে যে আরও বাকি যে গুণটার কথা বলা হয়েছে তিন নম্বর যে গুণটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে অথবা সবিল হাক সত্যের উপদেশ দেওয়া এবারে হাক বা সত্য বলতে বিভিন্ন তফসির কারো যারা তফসির লিখেছেন তারা এই ট্রুথ অফ ইসলাম অর্থাৎ ইসলামের যে সত্য মেসেজ ইসলামের যে বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া এটাও যে একটা আল্লাহর নৈকট্য লাভের উপায়ের একটা মাধ্যম যে মানুষকে সত্যের উপদেশ দেওয়া সেটা আল্লাহ সুবাহ মজিদের মধ্যেও বলেছেন এবং আমরা রসুল্লাহ আসাল্লামের হাদিসের কাছ থেকে পাই যে আমাদের একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য অর্থাৎ এই যে দাওয়া মানুষকে ইসলামের প্রতি আহ্বান করা সেটাও আমাদের এই চারটা ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া বা ভাগ এবং আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন যে এই ডিউটি বা এই দায়িত্ব যদি আমরা পালন করি তাহলেও আল্লাহ তালা আমাদেরকে সর্বোত্তম মানুষ হিসেবে সর্বোত্তম খ্রিস্ট ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছেন সেটা কোরআন মাজিদের সুরা ফুসিলাত একচল্লিশ নম্বর সুরার ৩৩ নম্বর আয়তে আল্লাহ সুবহানা তালা বলেন ওমান আল্লাহ আমিলা মিনাল আল্লাহ তালা বলেন অমান আহসান ও কওয়ালাম তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে লোকদেরকে আল্লাহর পথে ডাকে আল্লাহর পথে ডাকে বলতে ইসলামের পথে ডাকে কোরআন এবং হাদিসের প্রতি আহ্বান করে এবং নিজে আমালে সলেহ করে নিজে ভালো কাজ করে অকলা ইন্নানি মিনাল মুসলিমিন এবং নিজে মুসলিম বলে নিজেকে পরিচয় দেয় তাহলে এই আহটাতে বলা হচ্ছে যা সারা পৃথিবীর মধ্যে উত্তম সেই ব্যক্তি যে লোকদেরকে আল্লাহ সুবান তালার পথে ডাকে আল্লাহ সুবাহান তালার পথে আহ্বান করে এবং নিজে আমালে সালেহ করে দ্বিতীয় নম্বর যে গুণ বা বৈশিষ্ট্যটা ছিল আমালে সহলে সেটাও আল্লাহ সুবহান তালে এখানে বলছেন যে নিজেকে আমালে সালেহ করতে হবে লোকদেরকে আল্লাহর পথে ডাকতে গেলে আমাকে নিজেকে নিজের পরিবর্তন আগে অবশ্যই করতে হবে তাহলেই আমরা লোকদেরকে আল্লাহর পথে যদি ডাকি তাহলে আমার ডাকে সে সাড়া দেবে

লোকদেরকে আল্লাহর পথে ডাকো হিকমত এবং কৌশল অবলম্বন করে অর্থাৎ বুদ্ধিমত্তার সাথে তোমরা লোকদেরকে আল্লাহর পথে ডাকবে ও জাদিল ওম আহসান এবং তাদেরকে এই ইসলামের পথে বা কোরআন হাদিসের পথে ডাকতে গিয়ে তারা যদি কোনো বিতর্কে লিপ্ত হয় তারা ডিবেট করতে শুরু করে তাহলে আল্লাহ বলছেন যে তুমিও তাদের সাথে উত্তম পন্থায় উত্তম তাদের সাথে ডিবেট বা বিতর্ক করো সেই আল্লাহ পাক রব্বল আলামিনই জানেন যে কে সেই সঠিক পথে অর্থাৎ হেদায়তের পথে রয়েছে এবং কে গুমরাহির পথে রয়েছে ও আখরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন

আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কামনা করে সেজনক সৎ আমল করে কিভাবে পাবেন আল্লাহর সাক্ষাৎ জানতে হলে দেখুন আমলে সালে আজ সুন্দর পাঁচ টাইপ আবারো সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিএসটিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং নিকাহ লাভ বুক সলিউশন ও প্রবলেম হেভেন ও হেল That is a misconception. You choose. Beauty. Wealth. Family status. Virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. জয়েন্ট ডক্টর জাকির নাহক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী আজ রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ বাংলায়